وعليكم السلام ورحمة الله وبركاته. مامون مولوي بازار بنغلاديش থেকে আপনার প্রশ্নটা একটু পিছনে পড়ে গিয়েছিল। আপনি যা জানতে চেয়েছেন আপনি লিখেছেন, আমি নামাজরত অবস্থা বুঝতে পারলাম পাশ থেকে কেউ একজন আমার নামাজ পড়াটা দেখতেছে, তাই আরো বেশি মনোযোগ সহকারে খুশু খুশু দিয়ে নামাজ পড়লাম, এটা কি রিয়ার মধ্যে পড়বে? জি, এইটাই তো আসল রিয়া। কারণ এবাদত কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো এবাদতটা খালিস লিল্লাহ হইতে হবে, এবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, এবাদতটা একমাত্র রব্বুল আলামিনের হক, কোন মখলুকের জন্য এবাদত করা যায় না। সুতরাং এই এই যে হালতটা আপনি বললেন এইটাই রিয়া এবং এইটাই শিরক খাফি। শিরক দুই প্রকার, শিরক আকবর ও শিরক আসগর। শিরক আকবর যেটা, সেটা হলো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যেটা হলে তো খালাস খালিস খারিজ আনিল মিল্লাহ, দিন থেকে বেরিয়ে গেল। কোরআন শরীফে সূরা জুমুরের মধ্যে আছে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং শিরকে আকবর যেটা, সেটার কোনো মাফ নাই। ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ان الشيء رب العالمين শিরকের মতো গুনাহকে ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহ চাইলে যে কোনো তার বান্দাকে মাফ করে দিতে পারেন। রিয়া হলো শিরক খাফি বা শিরক আসগর। শিরক খাফি কি? আশিরকুল খাফি সাম্মাহু খাফিয়ান। এই শিরকে খাফি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাফি নাম দিয়েছেন। কেন? لأن صاحبه يظهر أن عمله لله وقد قصد به غيره। শিরকে খাফি যে করে সে এমনি দেখাইতে চায় যে সে আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু আসলে তার মকসুদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কেউ ঢুকে গেছে, অন্য কাউকে দেখানোর জন্য ইবাদতটা করতেছে। আও শিরকাহু ফিহি বিতাজিনি সালাতিহি লিআজলিহি। এই যে কথাটা আপনি বলেছিলেন যে আরে শিরকের একটা সুরত হলো যে অন্য কেউ দেখতেছে আমার নামাজ, এই জন্য নামাজটা আর একটু সুন্দর করে পড়তেছি। আর আসলে তাই দেখা যায়, একজন বাসাতে নামাজ পড়তেছে, ফটাফট 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 পড়তেছে, এই ব্যক্তি মসজিদে গেলে একটু সুন্দর করে পড়ে। কেন? যেই আল্লাহর ইবাদত নিজের ঘরে করা হয়েছিল সেই আল্লাহর ইবাদতই তো মসজিদে করা হচ্ছে, সেখানে কেন একটু সুন্দর করা হচ্ছে? এটাই তো আসল রিয়া। রিয়া মানে মানুষ দেখানোর জন্য যে ইবাদত করা হয়, যে ইবাদতের মধ্যে লোক দেখানোর কিছু একটা মকসুদ সামিল হয়ে যায়। এর মতো আরেকটা হলো সুমআহ, যেটা শুনানোর জন্য করা হয়। মানে রিয়া হলো যেটা দৃষ্টির সাথে সম্পর্ক রাখে, আর সুমআহ হলো যেটা শ্রবণের সাথে সম্পর্ক রাখে, শোনার সাথে সম্পর্ক রাখে। যেই এবাদতটার মধ্যে দেখানোর মকসুদ সামিল হয়ে যায় সেটা রিয়া, আর যেটা দেখা যায় না শোনা যায় সেটাও যদি কাউকে কোন মখলুককে শোনানোর উদ্দেশ্য সামিল হয়ে যায় সেটাও রিয়া। একটা হলো দেখার সাথে সম্পর্ক রাখে, আর একটা হলো শোনার সাথে সম্পর্ক রাখে। দেখার সাথে সম্পর্ক রাখে এই যেটা আপনি যেটা বললেন আপনার প্রশ্নের মধ্যে, আমি নামাজ পড়তেছি বুঝলাম আমার পাশে দিয়ে কেউ যাচ্ছে বা কেউ আমাকে ফলো করতেছে, তখন আমি নামাজটা আরও সুন্দর করে পড়লাম। এই ব্যাপারে ঠিক হুবহু এই কথাটা হাদিস শরীফে আছে। এই যে একটা হাদিস, عن أبي سعيد الخدري رضي الله عنه عن أبيه عن أبي سعيد قال أشل فرسنا التهلو عن ربايح ابن عبد الرحمن ابن أبي سعيد الخدري عن أبيه عن أبي سعيد قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر المسيح الدجال। যে একদিন রাওয়ি বলতেছেন যে আমরা কয়েকজন সাহাবি এক জায়গায় বসে
আলোচনা করতেছি মাসিহুদ দাজ্জাল সম্পর্কে। মাসিহুদ দাজ্জাল তো সবাই জানেন কিয়ামতের নিকটবর্তী সময়ে যে বিরাট বড় একটা ফিতনা নিয়ে আসবে। তো সাহাবী বলতেছেন যে আমরা বসে বসে মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, তখন আল্লাহর নবী বেরিয়ে আসলেন, আমাদের কাছে আসলেন। فقال ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال. الله النبي بقول لنا أمي كي تما در كي إرچة أرو خطرناك أرو بفج جنوك اكتا بيشو جنابو المسيح الدجال إر بأفره تو تمرا كوب بوي كرتسو إر بأفره آلسونا كرتسو إر في تنات ده كي كيبا بباسا جابي أمي كي تما در. السلام عليكم. تقول عشر خارونه بوش تكتك يسلو আমি যা বলতেছিলাম যে সাহাবি বলতেছেন আমরা একদিন বসে এই মাসিহুদ দাজ্জাল ফিতনাত মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, আসি আমাদের কথা শুনলেন, শুনে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদেরকে এর চেয়ে আরো খতরনাক আরো বিপজ্জনক কোনো একটা বিষয় জানাবো। কাল কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবি বলতেছেন যে আমরা বললাম যে জি 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 আল্লাহ নবী বলেন তো। ফাকাল আশ্বিরকুল খাফি, আল্লাহ নবী বললেন সেটা ফিতনাত মাসিহুদ দাজ্জালের চেয়ে আরো খতরনাক আরো বিপজ্জনক হলো শিরকে খাফি। তো শিরকে খাফি যা আগে বলতেছিলাম যে ফায়ুজাইনু আও শিরকাহু ফিহি বিতাজয়িনি সালাতিহি লিআজলিহি, যে ওই যে টের ভাই লোকে আসতেছে তার জন্য নামাজটা সুন্দর করলো, এর হাদিসটা এই কথাই। فقال الشرك الخفي، كنت الشرك الخفي أن يقوم الرجل يصلي فيزين صلاته لما يرى من نظر رجل. الشرك الخفي هلا لأك بروش نماز بوتسة أرجوكم دار إحساس هلا نبوتي هلا لكي ومن نماز دكتسة توكن سي نماز تكي أرشن دور كوري بولو. হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, হাদিসটা সহিহ, শেখ আলবানিও এটাকে সহিহ বলেছেন। এই শিরক সম্পর্কে কথা বলতে গেলে তো কয়েক ঘন্টাই বলা যায়। যেমন কুরআন শরীফে সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলতেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ'আন নাস। সাদাকাতকে মান আর আজাদ দ্বারা তোমরা বাতিল করো না, এটা সবটাকে নষ্ট করো না, যেভাবে কেউ ইউনফিকুম আলাহু রিআ'আন নাস মানুষকে দেখানোর জন্য সাদাকা করে। অন্য একটা হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু তাআলা, এটা হাদিস কুদসি مسلم شريف الحديث، أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه. جزاك عمل كله أري عمل المدة أمر شرطه وإنه كوك شريك كله أمي تاكي بمطار شركه كي كوري تركته. এ তারাক্তুহ মানে কি, হাদিসটার অর্থ হলো আশরাকা ফিহি মাই গাইরি আই কাসাদা মুরাআতান গাইরাল্লাহি আও তাসমিআহু, এই রিয়ার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানো অথবা শুনানো কাস্ত করলো, ইচ্ছা করলো। لعله يستفيد منه مالا او جاها او ثناء، এই মানুষটাকে দেখি ইবাদত করার পিছনে তার মকসুদটা কি, হয়তো এই লোকটা তার নামাজ খুব সুন্দর করে নামাজ পড়তেছে, দেখলো মনে করলো মানুষটা তো খুব মাশাআল্লাহ খুব মুত্তাকি পরহেজগার খুব সুন্দর করে নামাজ পড়ে, হয়তো যদি ধনী হয় তাকে কিছু মাল দিতে পারে অথবা তার কিছু সম্মান বেড়ে যায় এমন কোনো কিছু সুযোগ করে দিতে পারে অথবা তার প্রশংসা করতে পারে। তারপরে বলতেছেন রব্বুল আলামিন তারাক্তুহু ওয়াশিরকা,
كناية إحباط عن إحباط ثوابه وحرمانه من أجله. যে তারাকতু ও শিরকা ওইটা কেনায়াতান আল্লাহ বললেন যে তার এই আমলের সওয়াবটা এবং এই আমল থেকে তাকে মাহরুম করে দেওয়া। তারাকতু ও শিরকা অর্থাৎ তার এই আমলের কোনো সওয়াব সে আর পাবে না। শিরকে আসগরে আর আকবরের ব্যবধান এই, শিরকে আকবর বড় শিরক হলে যেটা আল্লাহর সাথে সরাসরি শরীক করা হয় সেটার দ্বারা সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আর শিরকে আসগর দ্বারা যে আমলটার মধ্যে রিয়া শামিল হয় এইটার সওয়াব নষ্ট হয়ে যায়, এটার কোনো সওয়াব পায় না। অন্য একটা হাদিস, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من سمع سمع الله به ومن راء راء الله به. হাদিসটা متفق عليه। سمع وتكي اظهر عمله للناس رياء, সে তার কাজটা মানুষের কাছে প্রকাশ করে রিয়ার জন্য। سمع الله به اي فضحه يوم القيامه, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে লজ্জিত করবেন। ومن راء اي من اظهر للناس العمل الصالح ليعظم عندهم, যে তার কোনো নেক কাজটা মানুষের সামনে প্রকাশ করে যাতে উনার কাছে তার সম্মান বাড়ে। রা আল্লাহু বিহি আই আযহারা সারিরাতাহু আলা রুউসিল খালায়েক, কত হাজারো লক্ষ গুনাহ আল্লাহ পাক গোপন করে রেখেছে দুনিয়াতে, গোপন করে রেখেছে। তো যে ব্যক্তি যে ইবাদতটা খালিস আল্লাহর জন্য করা উচিত ছিল এইটাও গোপন রাখা উচিত ছিল, সে যেহেতু তা করে নাই এর মোকাবিলে এর নতিজা হিসাবে রব্বুল আলামিন কিয়ামতের দিন তারও যা গোপন ছিল এগুলি প্রকাশ করে দেবেন। এই হল শিরকে আসগরের হালাত। সুতরাং ইবাদত আমরা করবো খালিস লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি আমরা তা সওয়াব পাওয়ার আশা রাখি, আর মানুষ দেখিয়ে যদি যদিও কোনো সময় দুনিয়াতে কিছু ফায়দা হয়েও যায় কিন্তু আখেরাত তো বরবাদ হয়ে যাবে। আল্লাহু আলম, জাযাকাল্লাহ।